প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পুণ্যার্থীরা ছুটছেন ধর্মীয় উপাসনালয়ে। ফুলপূজা, বুদ্ধ স্নান, পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দানসহ নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব প্রবারণা পূর্ণিমা। প্রতিবছর পূর্ণিমার তিথিতে ছোয়াইং দান, পিঠা তৈরি, সমবেত প্রার্থনা ও হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ উৎসব পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালন করেন ভিক্ষুরা, আর এই বর্ষাব্রত পালন শেষে করেন প্রবারণা উৎসব। এদিন ভিক্ষু ও পুণ্যার্থীরা অতীতের ভুল ভ্রান্তির জন্য একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করেন, হিংসা বিদ্বেষ ত্যাগ করে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। জগতের যেন সকল প্রাণী সুখী হয়, সর্ব দুঃখ হইতে মুক্তি লাভ করে, সবাই পাপ মুক্ত হয়ে সুন্দর জীবন যাপন করতে পারুক, সবাই ধর্মের পথে আসুক। এই পূজাতে তিথিতে আমরা অতীতের পাপ কর্মগুলোকে ক্ষমা প্রার্থনা করি, তারপরে নতুন উদ্যমে পুণ্য সঞ্চয় করার ওইটা প্রার্থনা করি। আমাদের বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে প্রবারণা পূর্ণিমা, আজকে এখানে আয়োজন করা হয়েছে। সকলের মৈত্রী, সহনশীলতা এবং বন্ধুত্বপূর্ণ চেতনার উৎপন্ন হোক। আগামী 31 অক্টোবর শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসব। প্রবারণা পূর্ণিমার পরদিন হতে পরবর্তী এক মাস বিহারে বিহারে অনুষ্ঠিত হবে কঠিন চিবরদান। শামিমা শাম্মি, সময় সংবাদ।